গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত। দেখো, সকাল সকাল এক কাপ চা আর রুটি নিয়ে চলে এসেছি, এটাই টিফিন খাবো। টিফিন টিফিন খেয়ে কী কী কাজ করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বাগাচ্ছে কত ফুল দেখো, ওই ফুলগুলো তুলে নেবো। দেখো দেখি, বৃষ্টি পড়ছে, আকাশটা কম দেখি, পুরো বৃষ্টিতে কালো হয়ে আছে আকাশটা। জল হয়ে গেছে ফুলগুলির মধ্যে। ঘরটা মুছে নিই, এখানে ফিনাইল আর সার্ফ দিয়ে রেখেছি, লাঠি দিয়ে ঘরটা মুছে নিই। ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপরে শুকনো শুকনো করে, আমাদের যা বৃষ্টি পড়ছে সারাদিন, ঘর শুকাবে নাকি সেই ছন্দ, ফ্যান চালিয়ে দিয়েছি। সিটার কি অবস্থা, সব কিছু রয়েছে, এসিটা ঝাঁট দিয়ে তারপরে পুছে নেবো, সব নামিয়ে নিই। আমাদের না বাড়িটা অনেকটা বড়, ওই জন্য না খুব একটা ছাদে আসা হয় না, রোজ রোজ ছাদেও তোমার ঝাঁটটা দেওয়া হয় না, ওই জন্যে বাড়িতে উঠুনেই সব জামাকাপড় মেলা হয়। তো সপ্তাহে একদিন দুদিন করে এসেছে আমি ঝাঁট দিয়ে যাই, আর আজকে একটু পুছে নেবো ঝাঁট দিয়ে ভালো করে। আর দেখো এখানে দেখতে পাচ্ছো চট দিয়ে ঢাকা, এইগুলো হচ্ছে সব আমার ঘরের জিনিস, মানে মা সব রেখে দিয়েছে, শ্বশুরবাই যখন থাকতাম তখন সব ছিল। এগুলো দেখলে মন খারাপ করে। দেখো ঠাকুরের সিংহাসন, এখানে আরও জিনিসপত্র আছে, নিচে কিছুটা আছে, জিনিসগুলো দেখি না নিজেরই মন খারাপ হয়ে যায়। আগে সব জিনিসে থাকতাম, ব্যবহার করতাম, এগুলো একা কেমন এখন এক কোনা চুপচাপ পড়ে আছে, এগুলোর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে। আর ওই বাড়িতে থাকতাম যখন সবগুলোগুলো পাশে ছিল, ঠাকুরের সিংহাসনে ঠাকুর দিতাম, তারপরে আসতো সে, তাকে রান্না করিতাম, খেতাম, এক জায়গায় ঘুমাতাম, সব এখানে এক জায়গায় ছিল। দেখো এটা হচ্ছে গিয়ে সেই খাট। তো এখন তো সে মারা গেছে, সে নেই, আমি এখন বাপড়াই থাকি, আর শ্বশুরবাড়িও নেই, শ্বশুরবাড়ির কোনো স্মৃতির সঙ্গে কোনো মানে সবই স্মৃতি হয়ে রইলো সব জিনিস। ওপর থেকে মুছতে মুছতে আসি চলো, যেহেতু আমার বাড়িতে মা বয়স্ক মা, এসবগুলো আমাকেই দেখতে হয়, দাদা সকালে হলে কাজে চলে যায়। আর কে এবার দেখবে বলো, ছোটো মা তো দেখতে পারে না, এসব কাজগুলো হেভি খাটনি হয়, আমরাই পারি না। তো চলো সিঁড়িটা মুছে নিয়ে তারপর তোমার সঙ্গে পরে কথা বলছি। আজকে আমাদের বাড়ি এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে রাত্রির থেকে আর কি, সকাল থেকে দেখছি অবাধ্য বৃষ্টি। তার জন্য আজকে করবো হচ্ছে টালে চালে খিচুড়ি। তা খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো? আর এই বৃষ্টি হলে শরীরটা কেমন আলসি আলসি লাগে, কাজ হয় কিন্তু ঠিক তোমার জুতের মতো লাগে না। তার জন্য আজকে যে সব ডাল চাল, এখানে আদা দিয়ে বেটে বেটে রেখেছি, এখানে আলু সব কেটে রেখেছি, তো খিচুড়ি করতে পাঁপড় ভাজা। আর বৃষ্টি হলে কাজে ঠিক মতন মন লাগে না, কিন্তু কাজ তো করতে হবে, মনে চুপচাপ কোনো জায়গায় বসে থাকি। আর সকাল থেকে উঠেছি, উঠে সকালে উঠে প্রথমে বাসি ঘর ঝাঁট দিয়ে জামা কাপড় ছেড়ে আবার ঠাকুরের ফুল তুলেছি, ঠাকুরের ফুল তুলে আবার তারপরে আবার বাসি ঘর মুছলাম, বাসন মাছলাম, দিয়ে স্নান টান করে আসলাম, দিয়ে এখন খিচুড়ি রান্না করবো, খিচুড়ি পাঁপড় ভাজা আর মাছ ভাজা, আর কিছু না। তো চলো শুরু করি। ডালটাকে ধুয়ে তারপর একটু তেল দিয়ে আমি ভেজে নিই, আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্যে, একটু সুন্দর করে ভেজে নিই, যখন গন্ধ আসে তখন তারপর জলের মধ্যে দিই। তো বন্ধুরা আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি দিয়েছি, হেবি সুন্দর গন্ধ হচ্ছে। আর এখানে হয়ে গেছে হচ্ছে গিয়ে রুই মাছ ভাজা আর পাঁপড় ভাজা। জানি খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ নেই তো রুই মাছই খাই। তো চলো আজকে দুপুরের মেনুতে দেখো আছে, আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে তার জন্যে
দুপুরে করছি গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখানে আলু দিয়ে আছে খিচুড়ির মধ্যে, এখানে একটা মাছ ভাজা, এখানে পাঁপড় ভাজা। জানি ইলিশ মাছ হলে ভালো জমতো, কিন্তু মাছ ইলিশ মাছ নেই যখন তখন কাটা পোনা মাছই সই, তা চলো খেয়ে নি। হেবি সুন্দর লাগছে খিচুড়ি। তো গরম গরম খিচুড়ি নিয়ে চলে আসলাম খাবো বলে, সাথে পাঁপড় ভাজা, কিন্তু এত গরম যে খেতে পাচ্ছি না। পাঁপড় ভাজা দিয়ে ভেঙে খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। সুন্দর হয়েছে, নিজে রান্না করছো নিজেই বলছি, পুরো ভোগের মতো লাগছে। দেখো আমাদের এখানে বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা কেঁচা ঢাকা দিয়ে শুয়ে পড়েছি। এটা দেখো আমার মা ওখানে শুয়ে আছে, দেখতে পাচ্ছ? ওই দেখো আমার মা শুয়ে পড়েছে, আবার আমিও শুয়ে পড়েছি। এখন ঘুম দেবো, খিচুড়ি খেয়েছি, এক ঘুমে বিকেলে যাবে, বিকেলে উঠে সন্ধেবাতি দেবো, তারপর আবার তোমার সঙ্গে কথা বলবো। খিচুড়ি খেয়ে এক ঘুম দিয়ে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এই যে চা করে খাবো। এই দেখো সন্ধেবেলা চা হয়ে গেছে, চা এক কাপ, একটা বিস্কুট নিয়ে বসে পড়লাম, খেয়ে নি। তো রাতে কাবলি ছোলা বানাবো বলেছিলাম, তার জন্য এখানে কাবলি ছোলা আর আলু আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো, আর এখানে সব রকম মশলা, আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, আর এখানে দাদা একটু কিমা নিয়ে এসেছে, সেই কিমাটা ধুয়ে রেখে দিয়েছি। এবারে আমি কীভাবে করবো তোমাদের দেখাই, চলো। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো বিকেলে চা খাচ্ছি, চাটা খেয়ে টেয়ে নিয়ে তারপরে রাত্রির জন্য আবার কি রান্না করবো সেই জন্য সন্ধেবেলা হয়ে গেছে। এখানে কাবলি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, তা আজকে করবো হচ্ছে কাবলি ছোলার তরকারি, আর করবো লুচি রাত্রির হচ্ছে আজকে ডিনার। তো চলো, কড়ায় তেল দিলাম, এখানে দিয়ে জিরে ফোড়ন দিলাম, সাথে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দুটো দিয়ে দিলাম। আমি তো এইভাবেই মটন কিমা দিয়ে কাবলি ছোলা করি, আর এখানে সব কিছু মশলা দিয়ে এখানে মাখিয়ে রেখেছি কিমাটা শুরু থেকে লাস্ট পর্যন্ত। দেখো চলো কিমাটা দিয়ে এখন এটা আমি মিনিমাম 15 মিনিট কষিয়ে নেব, তারপর ছোলা আর আলুগুলো দিয়ে দেবো। চলো কথা থাকি 15 মিনিট। এখানে ময়দা মেখে রেখে দিয়েছি রাত্রে লুচি করবো বলে, এই দেখো ময়দা মাখা আছে, লুচি আর গরম গরম লুচি, আর এদিকে যে কাবলি ছোলা কিমা দিয়ে তরকারি, হেবি লাগবে খেতে। মটন কিমা দিয়ে কাবলি ছোলা তরকারি হয়েছে, ফুটছে দেখো টকবক টকবক করে। দেখো রাতে ডিনার নিয়ে চলে এসেছি, কাবলি ছোলা দিয়ে মটন কিমা দিয়ে তরকারি, এখানে লুচি, আর এখানে একটা কালাকাঁদ মিষ্টি, তো খেয়ে নি। চলো খেয়ে টেয়ে নি তোমার সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে আসলাম, তো আমার এই সারাদিনের ডেলি ব্লগ, সারাদিনের বাড়িতে কী কাজকর্ম করি কী করি না করি তোমাদের দেখাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী আরও কোনো অন্য ভিডিও নিয়ে। কতক্ষণের জন্যে গুড নাইট, টাটা।